রাজবাড়ির পাংশা উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র কর্মজীবী নারীদের মাঝে সেলাই মেশিন, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও মৎস্যজীবীদের মাঝে মাছের জাল বিতরণ করা হয়েছে। 2021-22 অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় রোববার উপজেলা হলরুমে এসব উপকরণ বিতরণ করা হয়। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী দুই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জিল্লুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন পাংশা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম এবং পাংশা পৌর মেয়র মোহাম্মদ ওয়াজেদ আলী মণ্ডলসহ অন্যান্যরা।